আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যারা ইউটিউবার রয়েছে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার হয়েছেন বা ইউটিউবিং শুরু করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কামনা করছি, আর যদি ভালো না লাগে তাও একটি ডিসলাইক কামনা করছি। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যারা ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিও ইউজ করি, তাদের জন্য অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি। সেখানে প্রথমে আমরা দেখতে পাবো ওভারভিউ, ইমপ্রেশন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা কিঞ্চিত ধারণা নেব। তা নাহলে আমরা ভিডিও যখন তৈরি করি সে ভিডিও সম্পর্কে আমাদের ধারণা না থাকলে ভিডিও ভিউ হবে না। প্রথমে আমরা আলোচনা করব ওভারভিউ। তো ওভারভিউটি হচ্ছে আমরা ওয়াইটি স্টুডিওতে যখন যাব তখন আমরা ওভারভিউ দেখতে পাবো। ওভারভিউ হচ্ছে অ্যাভারেজ, অর্থাৎ একজন লোকে যদি তিনবার বা চারবারও দেখে, এই চারবার যতবার দেখলো অর্থাৎ 48 ঘন্টায় বা আপনার মাসে বা 48 ঘন্টায় কতজন কতটা ভিউ হলো, এটা হচ্ছে ওভারভিউ। একজন যদি 10 বারও দেখে সেটা ক্রাউন্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি তখন ভিডিওটি ইউটিউব ইমপ্রেস করে, ইমপ্রেশন করে অর্থাৎ ভিউয়ারদের নিকট এই আমাদের ভিডিওটি দেখায়, ইমপ্রেশন করে, দেখা যায় এটা অনেক লোককে, আমরা একটা ভিডিও যখন ছাড়ি তখন অনেক লোকের কাছে ইউটিউব এই ভিডিওটি পৌঁছিয়ে দেয়। যেমন আপনি দেখতে পাবেন 48 ঘন্টার মধ্যে আপনার যদি ভিডিওটি, একটি ভিডিওর আপনি এভাবে ইমপ্রেশন দেখতে পাবেন। যেমন একটি ভিডিও আপনি আজকে যদি ছাড়েন তাহলে 24 ঘন্টার ভিতরে বা 48 ঘন্টার মধ্যে কতজনের কাছে, ধরেন 1000 লোককে ইউটিউব এটি প্রদর্শন করলো, 1000 লোকের নিকট আপনার ভিডিওটি ইউটিউব পৌঁছাই দিল, তাহলে 1000 লোকের নিকট যে পৌঁছাই দিল এটা হচ্ছে আপনার ভিডিওর 1000 ইমপ্রেশন, অর্থাৎ ভিডিওটি 1000 লোকের নিকট ইউটিউব নিজেই পৌঁছে দিচ্ছে নিজ দায়িত্বে। তো এটা হচ্ছে ইমপ্রেশন। আমরা যখনই ভিডিও আপলোড করব তখন এটি ইউটিউব লোকদের কাছে পৌঁছিয়ে দেয়, ভিউয়ার কাছে পৌঁছিয়ে দেয়। এরপর হচ্ছে যেটি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই 1000 লোকের নিকট 48 ঘন্টা যে ইউটিউব আমাদের ভিডিওটি পৌঁছিয়ে দিল, ভিউয়ারদের নিকট পৌঁছিয়ে দিল, এই পৌঁছিয়ে দেওয়ার ফলে ভিউয়ার কী রিয়াকশান করলো, আমাদের ভিডিওটির প্রতি তারা কী রিয়াকশান করলো, এটি হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এখানে আপনার গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি ক্রমশ উঠানামা করছে। কখনও আপনার ভিডিওটি যখন 1000 লোকের নিকট যখন ইউটিউব পৌঁছাবে তখন 1000 লোকের মধ্যে কতজন লোকে আপনার ভিডিওটির উপর ক্লিক করেছে বা আপনার ভিডিওটি দেখেছে, সেখানে হয়তো শতকরা 5 জনে দেখতে পারে বা শতকরা 10 জনে দেখতে পারে বা শতকরা 20 জনে দেখতে পারে, আপনি সেটি দেখতে পারবেন। আপনার ভিডিওগুলো কতজন দেখতেছে, ক্লিক করতেছে ইমপ্রেশনের উপরে, এটি হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই একটি লাইক কামনা করি,